Taco. Θα σου βρει πιάντο να ρε. Να είστε δεν λέει τους το έχω πράγμα της άμα σκοπίτε. Άρα τέλα νέα τώρα. Να βλέπω νύχτα τέλα νέα. Μα ακούς και χρήστε. Γιώργο να σε μισθάντο. Ήταν έρευνα. Έχει γυρέτα. Έχει. Αν σκοτώνω με έρευνα. Ζάχνω, α. Α. Ναι. Ναι, σαν τότε. Τι έτσι να σαν είτε είτε, στάχτω έτσι αέρα. Okay.
allt í lagi með þig, kallinn minn. Ha? Vantar nokkuð stúku skrúfur í þessum vél? Stattu upp, núna. Upp með þig, núna. Stattu upp.
Ele se trutle dele. Drefi því hvernig þú ert. Jú. Ég veit bara nákvæmlega hvernig þú ert. Þú ert alveg eins og allir hinir litlu trullu delarnir sem er að komast yfir landamærin og vera ríkir. Það ekki fara að gerast. Hundra og einn. যারা ক্যাডার বাহিনী তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে রবীন্দ্রবাবু এখানে চব্বিশ ঘন্টা দেখাচ্ছিল মানে চ্যানেলে যে তাদেরকে বলছে বল বল যে আমরা স্বেচ্ছায় জমি দিয়েছি তারা বলছে স্বেচ্ছায় জমি দিয়েছি তারা কতটা নির্লজ্জ আমরা চিন্তা করে পাচ্ছি এই যে আপনারা গাড়িটা রেখেছেন এই জমিটা আমার ভালো করে বুঝবেন যে এই গাড়ি যখন নোটিশ আসে তখন আমরা বারে বারে বলেছি যে এই নোটিশ আমরা ধরবো না নোটিশ চলে যায় ফের ঘুরে ফের নোটিশ আসে তখন আমরা সেই নোটিশ ধরলাম না এই আপনারা গাড়ি রেখেছেন এই গাড়ি এখানে যখন জমি নেই বলা হয়েছিল যেটা শিল্প অঞ্চল হবে এখন দেখছি বড় বড় আবাসন হচ্ছে কিন্তু আবাসনে কটা মানুষ ঝিগড়ির কাজ করছে এখন আবাসনে তো কেউ চাকরি করতে যাবে না ঝিগড়ির কাজ করতে যাচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা শিল্পনগরী হচ্ছে এখানে আপনারা চাকরি পাবেন দশ হাজার সাত হাজার আট হাজার টাকা মাইনে চাকরি পাবেন একটা নবপুরের লোক আজ পর্যন্ত এখানে দেখলাম না যে চাকরি পেয়েছে আজকে আমরা এই বিল্ডিং মেটেরিয়ালস বিজনেস করছি মাসে আমরা দু হাজার চার হাজার টাকা ইনকাম করছি এতে কি আমার এটা কি আমাদের ফিউচার এই বিল্ডিং মেটেরিয়ালস কি আমাদের ফিউচার পদে পদে আমরা ধিক্কার লাঞ্ছিত বঞ্চিত হয়েছি এই সরকারের আমলে আর এই ছয় হাজার টাকা কাটা জমি নিয়ে দেখলাম যে আশি লক্ষ টাকা ফ্ল্যাট বিক্রি হচ্ছে আমরা কি আশি লক্ষ টাকা ফ্ল্যাটে থাকতে পারবো আপনারা বলুন আশি লাখ টাকা ফ্ল্যাট আমরা কিনতে পারবো নবপুরের কেউ একদিন কিনতে পারবে আশি লাখ টাকা ফ্ল্যাট
স্যার স্যার আমার নাম রতন জানা, আমি সাইটে কাজ করি স্যার। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? বলো স্যার। আমি আগে যখন গ্রামে থাকতাম ওই চাষের কাজকর্ম করতাম, এখন ছেলেটা আমার একটু বড় হচ্ছে, ওকে পড়াশোনা শেখাতে গেলে অনেক টাকার দরকার, তাই এই কাজে। মিনিয়ার সাহেব বললেন আপনার সঙ্গে একটু কথা বলতে। বল স্যার। আমার ছেলেটা এই 10-এ পড়লো, ওরা কম্পিউটারে খুব ভালো জানেন, আমি তো ওকে কম্পিউটার কিনে দিতে পারিনি, মানে টাকা আমার কাছে নেই। তুই পাশে একটা কোচিং ক্লাসে গিয়ে ও কিসব যেন শিখেছে, কোচিং কোচিং এর লোকজন বললো ও নাকি সত্যি কম্পিউটারে খুব ভালো। তাই স্যার আপনি তো অনেক বছর দুবাইয়ে ছিলেন, প্রায় 10-12 বছর, ওখানে তো স্যার আপনি তো কম্পিউটারে কাজকর্ম করেছেন অনেকদিন, আমার ছেলের সঙ্গে আপনি একটু কথা বলবেন, পাশেই আছে ও, ডাকবো কি একটু? ডাক। স্যার স্যার বল না, স্যারকে তোর কম্পিউটারের কথা বল। আমি একটা সফটওয়্যার বানিয়েছি আর একটি গেমও বানিয়েছি। তাই তুমি তো খুব বুদ্ধিমান, স্কুলে যাও? হ্যাঁ। বলো আমি তোমার জন্য কি করতে পারি? কিছুই না, বাবা নিয়ে এলো তাই এলাম। বল না স্যারকে বল তো কি দরকার, স্যার খুব ভালো মানুষ। আমি অন্য একদিন এসে আপনাকে আমার গেমটা দেখিয়ে যাবো। বেশ তো দেখব, তোমার ছেলে খুব বুদ্ধিমান, অনেক বিচার, তোমার কোনো প্রয়োজন থাকলে বলো। ধন্যবাদ স্যার।
গিয়ে বাদিক বাদিক এগোনো যাবে না দাদা, চলুন চলুন আস্তে আস্তে চলুন আস্তে আস্তে চলুন 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 তুমি ঠিক জানো ওই? হ্যাঁ স্যার, রাস্তায় পড়েছিল, আসলে আমি ওকে নিয়ে একটা ঘরে রেখেছি, যা অবস্থায় ছিল স্যার ওই, আমি মোটামুটি যা পেরেছি গা হাত ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আপনি তো বসুন আমি আসছি। Thank you.
শিউল। কি হলো? কেন তোমার জীবনটা নষ্ট করছো আমার সঙ্গে? কি বলছো? এতগুলো বছর শুধু শুধু অপেক্ষা করলে কেন? আমার এভাবে ফিরে আসার খুব কঠিন ছিল, এটাই আমার শাস্তি। আমি জানতাম রাস্তায় পড়ে আছে, কিন্তু আমি ওর জন্য কিচ্ছু করি। আর এটাই সত্যি, আমরা তোকে এখন ভালো করে খুঁজেই দেখিনি। ওই লোকটাকে আর একটু সময় দাও, ঠিক খুঁজে বার করবো। আরে রাতার নেই, ওঠ। আরে জানিস, এই আরে ওঠ না। জানিস যোগ চার্মক এই শহরটাকে কত টাকায় কিনে নিয়েছিল? মাত্র 1300 টাকায়, বুঝেছিস? এই 1300 টাকায়। আরে শোন না, জানিস না কিছু, এখন শুরু। এই 1300 টাকায় এই পুরো শহরটাকে কিনে নিয়েছিল এই সুতানুটি কলকাতা আর এই গোবিন্দপুর, বুঝেছিস? আরে শোন, আরে শোন শোন, আর এই আরেকটা সাহেব এসে এই শহরটাকে আবার কিনতে চাইছে রে, বেচবি? আরে ওর দেখো, আরে বেচবি বল না। ওই লোকটা এখানে এসেছিল বলেই এই গেঞ্জিটা তৈরি হয়েছে। তুই দেখেছিস ওকে? দেখি এই ছেলেটাকে খুঁজছে ওর ভাই, পরে 10 বছর আগের ছবি। 10 বছর আগের ছবি নিয়ে এখন খুঁজছে? ছেলেটা যেন খুব অল্প বয়স, ওকে খুঁজতেই তো এখানে এসছে। আগে দেখেছি। এই বাবা কি বলছিস, কি হয়েছিল কি ছেলেটা? দাদার মতো পালিয়ে যাবে ভেবেছিল বিদেশে মাছ ধরার নৌকা। 10-12 জন সঙ্গী সাথীও ছিল। 30 দিন ধরে নৌকাটা হারিয়ে গেল সমুদ্রে, কয়েকজন তো মরে গেল চটপট। এই ছোকাটা বেঁচে গেছে, কিন্তু ওর মাথায় একটু গন্ডগোল আছে। কবিতায় তোমাকে তোমার
তোমাকে কোথায় যেন দেখেছি, আজ হায় রুগীরায় ডেকে বলো আমার, তোমাকে কোথায় যেন দেখেছি। শীতকাল কবে আসবে সুপর্ণা, শীতকাল কবে আসবে সুপর্ণা? আসবে আসবে গুরু আসবে। শীতকাল কবে আসবে সুপর্ণা?
আসলে টাকা দে। তোকে বলেছি না এখানে আসবি না। দেখিনি কি টাকাটা দে। আর তোকে আমার দরকার নেই। যদি এই বিল্ডিংটার সঙ্গে শপিং মলের কথা ভাবি তাহলে অন্য গ্রিডের কথা ভাবতে হবে। এই গ্রিড লেভেল সেটা সম্ভব নয়। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বিল্ডিং এর সঙ্গে এক্সটেনশন করে একটা অ্যানেক্সিভ বিল্ডিং তৈরি করতে পারি, যেটা স্কাই ব্রিজ দিয়ে কানেক্ট করা যেতে পারে। হ্যাঁ, আগের আর্কিটেক্ট সাহেব এরকমই ভেবেছিলেন, কিন্তু তখন ক্লায়েন্ট রাজি হয়নি। এখন অবশ্য ড্রয়িংটা পাওয়া যাবে না। কেন আপনি জানেন না? উনি তো আত্মহত্যা করেছে। জানেন স্যার, এই জায়গাটায় তিন চার বছর আগেও ধান খেত ছিল, কি জানি দু তিন বছর পর আবার কি হবে। আচ্ছা স্যার, দুবাই জায়গাটা কেমন? বম্বের মতো ঘাতক ছিল? মুম্বাই মুম্বাইয়ের মতন নয়, আমি প্যারিস লন্ডন নিউ ইয়র্কের মতনও নয়, আরো বড় লোক। গাড়িগুলো এত উঁচু যে তুমি যদি ছাতে গিয়ে দাঁড়াও তাহলে দু একটা মেঘও ধরতে পারবে। বাবা, তাহলে তো আপনার জানলা দিয়ে অটোর মতো প্লেন দেখা যেত। মানুষের তৈরি সব থেকে উঁচু বাড়ি কি জানো? দুবাইতে আছে সব থেকে উঁচু বাড়ি, পৃথিবীর সব থেকে উঁচু বাড়ি। এর থেকে বড় সৃষ্টি আর কি হতে পারে? বাড়িটা কতটা উঁচু জানো?
2717 feet. 2770. Murder name Burj Khalifa. Sir, আমি জানি আপনি অত্যন্ত উঁচু বাড়ি বানাবেন এইখানে, যতদিন না সেই আস্তানা তৈরি হচ্ছে ততদিন সে জঙ্গল থেকে ছেড়ে যেতে পারবে না। রাজমিস্ত্রি তার সেই সুন্দরী বউকে নিয়ে জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করল। দিনের পর দিন, রাতের পর রাত,
তার পাগল দশা কাটিয়ে বউকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে বালির ওপর শুধু কিছু পায়ের ছাপ দেখতে পেল। তার বউ প্রকৃতির গভীরে চলে গেছে। হাজার হাজার বছর ধরে খুঁজেও সে আর তাকে পেল না। তুমি এখানে এভাবে বসে আছো কেন? তুমি আর দেরি করলে কেন? আমার চিন্তাও ছিল। কি আর নতুন কি, এই শহরে অন্ধকারে আমার অভ্যেস হয়ে গেছে। সারাদিন ধরে হাঁটাহাঁটি করে, এবার ভুল হবে না স্যার। হ্যালো,
তুমি গাড়িতে গিয়ে বসো।
যৌগ বাক্স। আপনি তো আমাদের নতুন আর্কিটেক্ট বাবুর ডিজাইনের জন্য মাপ নিচ্ছেন, তাই না? হ্যাঁ। এই আর্কিটেক্ট সাহেব খুব ভালো মানুষ, আমায় তো দুবাই একটা কাজ ঠিক করে দেবেন বলেছেন, অনেক টাকা রোজগার করে ফেরা যাবে।